সুমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় লকডাউন এবং করোনার রুগী করোনা পরিস্থিতিতে যে সমস্ত পাড়া বা মহল্লায় যাদের কোভিড টেস্ট পজিটিভ আছে অথবা করোনার শনাক্তকরণ হচ্ছে সে সমস্ত পাড়ায় বা মহল্লায় লকডাউন চলছে এবং বিভিন্ন জেলাতেও লকডাউন চলছে আসলেই কি আমরা লকডাউন সবাই মানছি অথবা লকডাউন আমাদের লকডাউনের নামে আমরা কি করছি এই বিষয়ে আমি আপনাদেরকে সুবিধা এবং অসুবিধাগুলো উপস্থাপন করব আপনাদের বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন যে আমরা কী করছি আমাদের কি করা উচিত কি করা উচিত না একটা করোনার রুগী আমাদের সমাজের কাছে বোঝা নয় তাদের কোনো অপরাধ নয় যাদের করোনা শনাক্তকরণ হয়েছে চিন্তা করুন তাদের কি অপরাধ আছে তাদেরও তো পরিবার আছে আজকে না হয় একজনের করোনার শনাক্তকরণের রিপোর্টে পজিটিভ এসেছে কালকে তো আমারও আসতে পারে আপনারও আসতে পারে আপনারা কেন এদেরকে সমাজ থেকে বিচ্যুতি করছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন বাসা থেকে বের করে দিচ্ছেন প্লিজ এটা করেন না এটা আপনার আমার জন্য কোনোভাবেই সুশীল সমাজ সুষ্ঠু সমাজের একেবারেই মেনে নেওয়া সম্ভব নয় এটা আমাদের মানুষের মনুষ্যত্বর বাহিরে কাজ হয়ে যাচ্ছে এখন আমরা আসি এই লকডাউনের নামে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের পাড়া বা মহল্লায় যে রকম লকডাউন হইলে আমাদের পাড়ার সামনে প্রতিটা রাস্তার মোড়ে বাঁশ দিয়ে যে সমস্ত রাস্তাকে ব্লক করা হচ্ছে এটার কিছু সুবিধা আছে আমি সুবিধার কথা বলছি শুধুমাত্র যারা আড্ডা দেয় অথবা বাজে কাজ যেরকম জুয়া খেলা তাস খেলা এগুলো চলতেছে বাঁশ দিয়ে এবং এরকমও হয় যে বাঁশ দেওয়ার ফলে ভিতরে চুরি ছিনতেও বেড়ে গিয়েছে এটা আমাদের প্রশাসনের আমি নজর দেওয়ার জন্য অনুরোধ করছি এখন আসুন লকডাউন দেওয়ার ফলে কী এই বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে কী অসুবিধা তৈরি হচ্ছে অসুবিধা হচ্ছে এক এক নম্বর যে সমস্ত রুগীরা অসুস্থ হয়ে যাচ্ছে ভাই আমরা যারা আজকে বাঁশ দিয়ে এরকম ব্যারিকেড দিচ্ছি এটা লকডাউন না এটা মানুষের ওপরে অত্যাচার লকডাউন দেওয়ার ফলে চিন্তা করুন আজকে যদি রাতে গভীর রাতে আপনার বাসায় বা আমার বাসায় কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে যদি আজকে হাসপাতালে নিয়ে যেতে হয় সে অ্যাম্বুলেন্সটা কীভাবে আসবে এই বাস দিয়ে আমাদের রাস্তা ব্লক করার ফলে আমরা কি কেউ চিন্তা করে দেখেছি কখনোই করিনি কারণ আমাদের বিবেক নষ্ট হয়ে গিয়েছে অন্য জন্য যেটা করছি কেন নিজের জন্য সেটা চিন্তা করছি না আরও কিছু কষ্টদায়ক বিষয় হয়ে গিয়েছে মানুষজনের বাসায় খাবার নেই বাজার করে তারা কষ্ট করে অনেক দূর দূর থেকে হেঁটে 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 আসে অনেক বয়োজ্যেষ্ঠ লোক আসে পাঁচের ছোটো ছোটো বাচ্চা আসে তাদেরকে কিভাবে হাসপাতালে নেবেন আপনারা আপনারা কি কেউ চিন্তা করেছেন আপনাদের বিবেক কোনোভাবেই নাড়া দেয় না আমার এই ভিডিও ধারণ করার একটাই উদ্দেশ্য যে আপনাদের ভিতরের অন্তরটাকে একটু জিজ্ঞাসা করুন আপনারা ভুল করছেন না সঠিক কাজ করছেন করণীয় আছে এখন আমরা সবাই মিলে যারা করণীয় করোনা শনাক্তকরণ রুগী পাড়ায় বা মহল্লায় দেখা যাচ্ছে তাদেরকে আমরা সহায়তা করি তাদের বাসায় খেয়াল রাখি তাদের খাবার যদি পর্যাপ্ত পরিমাণ মজুদ না থাকে আমরা খাবার সাপ্লাই দিই অবশ্যই খেয়াল রাখবো যেন করোনা আক্রান্ত রুগীরা পালিয়ে না যায় এই কাজটুকু আমরা করি তাহলে আমাদের দেশটা সুন্দর হবে এই করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের জন্য সহজ হবে আর এই লকডাউন আমরা সবাই মানব তবে এই বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়াকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না আমি এটা বিভিন্ন পর্যায়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি তা বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া এটা কোনোভাবেই তারাও এটাকে সমর্থন করে না কে বা কারা এসব করছে আমি সোসাইটির কাছে যারা প্রশাসনে আছে তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ আপনাদের নজরদারিতে নিয়ে আসুন এতে জনগণের দুর্ভোগ বেড়ে গিয়েছে আর আমরা সভ্য জাতি হিসাবে কখনোই পরিচয় দিতে পারছি না ভাই কারণ আমরা রাস্তাঘাটে বাজারে যেভাবে চলাচল করছি আমরা কেউ কোয়ারেন্টাইন মানছি না আমাদের করোনা পরিস্থিতি কীভাবে কন্ট্রোলে আসবে আমরা যদি নিজেরা এইভাবে রাস্তায় বের হয়ে যাই একান্তই জরুরি ছাড়া আমরা বের কখনোই হব না এটা আমরা ভিতরে কেন নিতে পারছি না এটা আপনার আমার নিজের ব্যাপার এটা কাউকে ফাঁকি দেওয়ার বিষয় নয় সবাইকে আমি আহ্বান করব সবাই মিলে করোনা মোকাবেলা করি আসুন প্রকৃত অর্থে আমরা লকডাউন মানে বুঝি বাসা থেকে বের না হওয়া একান্তই প্রয়োজন ছাড়া আমরা কেউ বাসা থেকে বের হব না কাজে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আমি প্রশাসনের কাছে কড়ো অনুরোধ করব। করবো এই সব বিষয়ে নজরদারিতে আনুন কারণ আমরা ডাক্তাররা যারা সার্ভিস দেই আমাদেরও অনেক কষ্ট হচ্ছে পাশাপাশি যাদের আসলেই প্রয়োজন সমস্যা সমাধান করার জন্য তাদের সমস্যাগুলো বেড়ে গিয়েছে ধন্যবাদ